হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। চলো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি বাজার। বাজার থেকে নিয়ে তোমাদেরকে আমি বলবো কী কী কেনাকাটা করলাম। টুকটাক কিছু সবজি নেবো, বেশি কিছু নেবো না, যেহেতু সবজি আমার সব শেষ হয়ে গেছে, তার জন্যই যাচ্ছি। আয়ান আছে, ওর নানির বাড়ি গতকালকে রাত্রে গিয়েছে, আসেনি, আজকে চলে আসবে। আমি একাই যাচ্ছি এখন বাজারে। চলো আমি বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। কী কী করবো না করবো সব এসে তোমাদেরকে বলবো, কী রান্না করছি না করছি এখন, তারপরে তো বাজারটা করে আসি আমি। চলো। হ্যালো গাইস, দেখো আমি বাজার থেকে চলে এসেছি। দেখো এত কিছু সামান নিয়ে এসেছি, জান কেমন হচ্ছে এনে আমার। দেখো আবার আজকেও ফুলকপি এনেছি দুটো, এখানে মাটালি কলা নিয়ে এসেছি, এখানে পুরি নিয়েছিলাম, এখানে প্যাটিস আছে ছোটো প্যাটিস, এটা হচ্ছে মূলো শাক, আর পালং শাক আছে, এখানে আলু আছে, এখানে মাংস আছে, আর এর মধ্যে ওই আবার শুকনো মাছ নিয়ে এসেছি। আর কী কী আছে দেখা যাক, শিম আছে, আর শসা আছে, বেগুন আছে, দেখতে পাচ্ছো। চলো আগে আমি রেস্ট নিই, ফ্রেশ হই, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আমার অনেক কষ্ট হচ্ছে, অনেকটা বাজার করা হয়ে গিয়েছে আজকে, বুঝলে। চলো। হ্যালো গাইস, দেখো বাড়ি এসে এবার আমি চাটতে বসেছি, আমি তো খেয়ে যাইনি, গিয়ে ডাবের জল খেয়েছিলাম। এই দেখো পুরি প্যাটিস সব নিয়ে বসেছি। তোমরা কে কে নাস্তা করবে চলে এসো আমার সঙ্গে। চলো ফ্রেন্ড। হ্যাঁ হ্যালো গাইস, দেখো আমি রান্না করতে চলে এসেছি, ভাতের জল বসিয়ে দিলাম, মূলো শাকটা এবার ভাজবো, বেছে ভাজা করব। চলো মূলো শাকটা বেছে নিই। এখানে দেখো চিকেন কেনা আছে, চিকেনটা রান্না করব আলু দিয়ে, আর বাকি এসব সবজি ফ্রিজে তুলে দেবো। দেখতে পাচ্ছে ফুলকপি মানে শসা এসব আছে, ওরা ফ্রিজে তুলে দেবো। চলো এটা বেছে নিই, হ্যাঁ তারপর ফিরে আসছি। হ্যালো গাইস, দেখো আমি এটা চিকেনের আলু ফ্রাই করে নিয়েছি, আর কী বলে এটা মূলো শাকটা মানে ধুয়ে ধায়ে রেখে দিয়েছি, এই মাংস রেডি করেছি, এই পেঁয়াজ, এই টমেটো, কাঁচা লঙ্কা, দেখে নাও। রান্নাটা আমি এবার স্টার্ট করবো, ফ্রাই করে নিলাম ফার্স্টে আমি আলুটাকে, কারণ এই কড়াটা আমার লাগবে মূলো শাক ভাজার জন্য। তো আগে আমি মাংসটা চড়িয়ে দেবো, মুরগির মাংসটা, তারপর আদাবাই অন্য কাজ করবো। আমার ভাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ভাত তো হয়ে এসছে, এবার এটাকে আর করে দেবো। চলো আলুটাও ফ্রাই হয়ে গিয়েছে, এবার খালি মূলো শাকটা ভাজা করবো, এক সাইডে এইদিকে দিয়ে দেবো। তো চলো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সাথে থাকো। হ্যালো গাইস, দেখো এটা আমি রসুন দিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে তারপর মূলো শাকটা তুলে দেবো, আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করে মাংসটা 10 মিনিট পর মানে মাংসটা দিলাম, তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। চলো এবার আমি একটু একটু করে নিই শাকটা। হে বলছি হে মালিক, হে মালিক, হমকো না জ্বালাতে, হমকো না জ্বালা, হমকো দুঃখটা হে। তোমরা ভাবছো এরকম কথা কেন বললাম, বললাম মনে হচ্ছে তাই। আরে তোমরা কে কি ভাবলে তাতে আমার কোনো যাই আসে না, বুঝলে, কিন্তু তোমাদের ভালোবাসি তো, তাই সেই ভালোবাসার হেঁটে নিয়ে আসে ভিডিওগুলো। আমার ভালো লাগে ভিডিও করতে, তাই ভিডিও করে তোমরা এতগুলো মানুষ আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ না, সেই ভালোবাসা আমি আত্মহারা হয়ে যাচ্ছি, বুঝলে। চলো এবার আমি শাকটা তুলে দিই, অনেক তো বকর বকর করলো। দেখো ভাই শাকটা তো দিয়ে দিলাম, দেখাচ্ছে এক কড়া হয়েছে, তো ওটা ফ্রাই করার পর তোমরা দেখাচ্ছি এক কড়া দিন কতটুকুনি হয়ে গিয়েছে, ঠিক আছে। হ্যালো গাইস, দেখো আমার রান্না হয়ে গিয়েছে, শাকটা দেখতে পাচ্ছ কতটুকু হয়েছে, আর দেখো অল্প, দেখেছ। আর এই হচ্ছে আমাদের চিকেন, চিকেনের কালারটা দেখে নাও, জানি না আমার ফোনটা কী হয়েছে, ভাজিটা তো একটুখানি বাকি আছে, এখনো হালকা করে সরিয়ে রেখেছি। আয়ান এসছে এখন নানির বাড়ি থেকে, এখন চলে যাবে আবার, আজকে আমার ছোট বোন আসছে বলে ও আজকে আসবে না, আজকে ওখানে থাকবে। চলো এটাকে ভাজাটা কমপ্লিট করি আমি। হ্যালো গাই, শুভ সন্ধ্যে, দেখো সন্ধ্যে এখন 6:30 7টা বাজতেই আছে, তো তোমাদের আয়ান চলে এসছে নানি বাড়ি থেকে, তো
তো আমার জন্য কি নিয়ে এসেছে দেখা যাক এটা কি ঘুগনি নিয়ে এসেছে আর এটা কি আচ্ছা এটা ডালের বড়া আছে আর দুজন দুটো চিপস আছে চলো খেয়ে নিই সন্ধ্যের টিফিনটা সন্ধ্যের টিফিন এটা আর জানো একটা রান্নাঘরে ইঁদুর আছে যার জন্য আমি রান্নাঘরে যেতেই পারিনি আজকে ফালা ফালা কিছু মাজিনি ফার্স্টে টিফিনটা করি তারপর আয়ানে এসেছে এবার ফর্সা ভাবো একটু আমি রান্নাঘরে যাওয়ার জন্য চলো টিফিনটা করি হ্যালো গাইস দেখো রাত্রি খাবার রেডি করে নিয়েছি দেখো রুটি বানিয়ে নিয়েছি আমার জন্য আচ্ছা এখানে টমেটো চাটনি একটু করেছি আয়ান খাওয়া হয়েছে এখানে ভাত আছে আর এই টমেটো চাটনি আছে ভাতটা কিছুটা পাঠাবো আমি আর কিছুটা আয়ানের জন্য থাকবে হ্যাঁ এখানে চিকেন আছে দেখো চিকেনটা পুরো ভাজা ভাজা করে দিয়েছি এটা গরম করবো ব্যাস আজকে রাত্রে ডিনার হচ্ছে এটাই আর কিছু নয় চলো আয়ান নিউ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা বাজিয়ে দিও আর আমার থেকে যদি কোনো ভুল চুক হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও আর বেশি বেশি করে আমার ভিডিওটা তোমরা শেয়ার করো প্লিজ এত কষ্ট করে বানাই তোমরা যদি না ফুল ভিডিওটা দেখো তাহলে কি ভালো লাগে বলে তোমাদের ভালোবাসার জন্য তো আমি ভিডিওটা বানাচ্ছি বলে এত কষ্ট করে চলো টাটা আসসালামু আলাইকুম আজ এই ভিডিওটা এতটুকুনি আর আমি বানাচ্ছি না কিছু বলছিও না